যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী শীতকালীন ঝড়ের আঘাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। প্রায় 2 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেনে দুদিনের যুদ্ধবিরতির যে ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন, তাকে তার অক্সিজেন খোঁজার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও পুতিনের যুদ্ধবিরতি প্রচেষ্টাকে নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। খবর বিবিসি। যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা কাটছেই না। বৃহস্পতিবার স্পিকার নির্বাচনে টানা 11 দফা ভোটেও লজ্জাজনকভাবে হেরেছেন রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাককার্থি। 1860 সালের পর থেকে যুক্তরাষ্ট্রে এমন ঘটনা আর ঘটেনি বলে জানা যায়। পুলিশের গুলিতে 20 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সৈয়দ ফয়সাল আরিফ নিহতের ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্রের বোস্টন। স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ শহরের মেয়র অফিস ও পুলিশ দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। শুক্রবার বেলা 11টায় এই জিয়ারত শেষে পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তারা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা নির্দিষ্ট কোনো একটি ইস্যু দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে 47 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শুক্রবার সকাল 6টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভারতের দিল্লিতে এক তরুণীকে গাড়ির নিচে প্রায় 10-12 কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মেরে ফেলার ঘটনায় এবার আশুতোষ নামের গাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দিল্লির কানঝাওয়ালা এলাকার এই ঘটনায় এখন পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। মেক্সিকোতে মাদক সম্রাট এল চাপো গুজম্যানের ছেলে ওভিদিও গুজম্যান লোপেসকে গ্রেফতারের জেরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 3 জন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচে হারের সঙ্গে বোলিংয়ে লজ্জার রেকর্ড গড়েছে ভারতীয় দল। দল হিসেবে সর্বোচ্চ নো বল করার পাশাপাশি ব্যক্তিগত হিসেবেও সবচেয়ে বেশি নো বল করার রেকর্ড গড়েছেন ভারতীয় পেসার আরশদীপ সিং। টি-20 ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি নো বল করার রেকর্ডে শীর্ষস্থানে ভারত।